हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे पाका आम दिए एक दुर्दान्त स्वादेर मिष्टिर रेसिपी शेयर करछी। पाका आम दिए ये मिष्टिटा किन्तु आपनारा अवश्य बाड़ीते एक बार बनाबें, देखबें भीषण ही भालो लागबे। आर जदि भिडियोटा भालो लेगे थाके अवश्य भिडियोटाते लाइक शेयर कमेंट करते किन्तु भूलबें ना। चलुन ताहले आजकेर ये रेसिपिटा आमरा देखे नी। আমাদের আজকের এই আমের মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আম। আমের আঁটিটাকে বাদ দিয়ে আমের দুই দিকের অংশটা এরকম ফালি করে কেটে নিয়েছি। এখন আমি এই আমের এই অংশগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে একটু পেস্ট করে নেব স্মুথভাবে। এখন এটাকে আমি স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু আমের এই অংশটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। আমটা আমাদের পেস্ট করা হয়ে গেছে স্মুথভাবে। এখন এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম মতো সুজি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা। পরে যদি আরও একটু ময়দা লাগে তাহলে পরে আর একটু অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা খেতে দারুণ হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো বেকিং পাউডার। 1 চিমটি মতো দিয়ে দিলাম বেকিং সোডা। খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণ খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না। এর মধ্যে আমার আরেকটু পরিমাণে ময়দা লাগবে, সেটা আমি একটু পরে খুব ভালো করে মেখে নেওয়ার পরে অ্যাড করব। এর মধ্যে আমি আরও প্রায় 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই ময়দার পরিমাণটাও একটু বেশি লাগলো। আর এটাকে একদম আঠালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটা আমাদের মাখা হয়ে গেছে, তো এখন আমি এটাকে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তো সুজিটা একটু ফুলে সেট হওয়ার ব্যাপার আছে, তার জন্য এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন হাতের মধ্যে একটু সামান্য আমি ঘি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও লাগিয়ে নিতে পারেন। এবারে মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দের শেপে পছন্দের সাইজে এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি এই মিশ্রণটা থেকে কিছুটা অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিলাম। নিয়ে এগুলোকে লম্বা লম্বা শেপে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন। আমার এই মিষ্টিগুলো সব রেডি করা হয়ে গেছে, তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড অয়েল কড়াইতে দিয়ে দিলাম। একটু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব, না হলে কিন্তু এটা ভিতরে একদমই কাঁচা থেকে যাবে, ওপরে লাল হয়ে যাবে। এই মিষ্টিগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নিচ্ছি।
আমাদের এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। দিয়ে দিলাম এক কাপ চিনি। এক কাপ চিনিতে আমি প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। এখন এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমরা একটু এইভাবে নাড়তে থাকবো। চিনিটা আমাদের পুরোপুরি ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এখন এই ভাজা মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি, যাতে চিনির রসটা ভালোভাবে মিষ্টির মধ্যে চলে যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটুখানি এলাচ পাউডার, এলাচ গুঁড়ো। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে আপনারা এটার পরিবর্তে ম্যাঙ্গো এসেন্স ইউজ করতে পারেন। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে। বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই মিষ্টিগুলো দেখুন বেশ কিন্তু ফুলে গেছে, আমাদের এটা তৈরিও হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়ে বাটিতে প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে তারপরে এটা বেশ ঠান্ডা হলে পরিবেশন করবো।